ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي محترم খুব সুন্দর প্রশ্ন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে জীবন এবং মৃত্যু সব আল্লাহর হাতেই, আল্লাহর কাছে নির্ধারিত আছে। কে কখন মারা যাবে এটা আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ লিখে রেখেছেন লাউল মাহফুজে, এর একটু আগেও হবে না পরেও হবে না। সুতরাং কোনো মানুষ কোনো কারণে মারা গেলে ডাক্তারকে দোষারোপ করা, উমুক তুমুককে দোষারোপ করা মোটেই ঠিক নয়। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, তুমি বলো যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে যা লিখেছেন তার বাইরে অন্য কিছু হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মৃত্যু আসলে, আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য দেরি করবেন না, বিলম্ব করবেন না, মানে এক মিনিটের জন্য অবকাশ দিবেন না। সুতরাং মৃত্যু কারো হাতে নয়, মৃত্যু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, বয়স নির্ধারণ করেছেন, রিজিক নির্ধারণ করেছেন, এগুলো আল্লাহর কাজ, আল্লাহর হাতে। সুতরাং এগুলোর জন্য কোনো মানুষকে দোষারোপ করা কখনো ঠিক হবে না। মানুষকে দোষারোপ করলে এটা তাওহীদের পরিপন্থী হবে, তাওহীদের খেলাফ হবে। ধন্যবাদ।